1994 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী, যোগ্য কন্যা, যার নেতৃত্বে এই প্রিয় সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ আত্মপ্রকাশ করেছিল, সেটির আলোকে আজকের এই 25তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনিবেশন অপু তার নেতৃত্বে আজকের বর্ণাকরণী আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে যে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে তার চিরভাজন সভাপতি আনিবেশন অপু উপস্থিত রয়েছে, চিরভাজন আওয়ামী যুবলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ঝিনাইদহ জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল উপস্থিত রয়েছেন, বারবার নিয়ামতপুর ইউনিয়নে যিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, আওয়ামী লীগের অন্যতম নেতা সাজেদুল্লাহ মিঠুন ভাই উপস্থিত রয়েছে, আমাদের 9 নম্বর বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম সহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের এই সংগঠনের যারা দায়িত্ব পালন করছেন, এবং একই সাথে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমি সকলকে আমার সংগঠনের পক্ষ থেকে মানবতার মা দেশরত্ন সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সালাম আছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সনাতন ধর্মে যা রয়েছে তাদেরকেও সম্মান জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন 1971 মহান মুক্তিযুদ্ধের পরে এই মহান মুক্তিযুদ্ধ জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন আমরা স্বাধীনতা লাভ করি, মাত্র 3.5 বছরের মাথায় প্রিয় নেতাকে এদেশের কুচক্রী মহল তারা নির্মমভাবে হত্যা করেছিল, সেই সময় বাঙালি জাতি তাদের সকল আশার প্রদীপ তারা হারিয়েছিল, হতাশা কোনোভাবেই কাটিয়ে ওঠার সুযোগ ছিল না। সকল পর্যায়ের মানুষের সামনে অন্ধকারাচ্ছন্ন জীবন নেমে এসেছিল, আর সুযোগ কন্যা 1981 সালে এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী সমৃদ্ধি সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় দিয়ে 81 সালে প্রথমেই এদেশের মাটিতে পা দিয়ে বাংলার মাটিতে চুম্বন করে বলেছিলেন, হে প্রিয় দেশবাসী, এই বাংলার মাটিতে আমি আমার পিতাকে হারিয়েছি, মাতাকে হারিয়েছি, আমার স্বজনদেরকে হারিয়েছি, ছোট্ট ভাই শেখ রাসেলকে হারিয়েছি, আমার হারাবার কিছু নেই, আমি বাংলার মানুষকে দিতে চাই, বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে চাই। সেই সময়ে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের তাদের যে সাংগঠনিক দক্ষতা ছিল, তারপরেও আমরা লক্ষ্য করেছিলাম তৎকালীন সময়ে আমাদের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করা এবং রাজনীতি করার যাতে কোনো পরিবেশ না থাকে, তেমনইভাবে খর্ব একের পর এক তারা চালিয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে করেছিলেন সকল সহযোগী সংগঠনের পাশাপাশি নতুন করে এই বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ গঠন করতে হবে, এই বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় এবং অন্যান্য সকল সহযোগী সংগঠনের
এক যুগে একসাথে তারা এই বাংলার মাটিকে কলঙ্ক মুক্ত করবে। আমরা লক্ষ্য করেছি ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সহযোগী লীগের মতো এই স্বেচ্ছাসেবক লীগও অত্যন্ত প্রহরীর মতো তারা তাদের দায়িত্ব পালন করেছে। 1994 সালে আমাদের নেতা বাহাদুর নাসিম এবং মোল্লা আবু কালসার ভাই তাদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর সকল দিক নির্দেশনা নিয়ে এবং এই ঝিনাইদহ জেলায় সাইদুল করিম মিন্টু ভাই, যিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার নেতৃত্বে এই ঝিনাইদহ জেলায় স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত সুসংগঠিত হয়ে সঠিকভাবে তারা নেতৃত্ব দিয়ে এই দলকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল। এর মধ্যে হঠাৎ করেই যারা নতুনভাবে নেতৃত্ব এসছে, কখন কোন কমিটি ভাঙে, কোন কমিটি গড়ে, আর কোনো ঠিক ঠিকানা নেই, এমনই একটি বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করছি। আজকে যারা স্বেচ্ছাসেবক লীগ সংগঠনের নেতৃত্ব দিচ্ছে, তাদের কথার মধ্য দিয়েও তাদের যে কষ্ট সেটি আমরা অবগত হয়েছি এবং এ ব্যাপারে যেটি করলে এই স্বেচ্ছাসেবক লীগ অতীতের মতো আরও সুসংগঠিত হয় এবং সঠিক নেতৃত্ব দিয়ে জননেত্রী শেখ হাসিনার যে অর্জন, এই অর্জনকে ত্বরান্বিত করা সকলের কাছে গ্রহণযোগ্য একটি সুশৃঙ্খল সংগঠন যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্যে নতুনভাবে এই সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনকে আমরা আবার সাজাবো। আজকে এই পরিসরে আমি আপনি আপনাদের এটি আশ্বস্ত করতে চাই। তাদের কথার মধ্যে আলোকপাত করেছেন জাহাঙ্গীর হোসেন সোহেল, আমাদের সাজেদুল হক লিটন ভাই, চিরভাজন আবুল কালাম চেয়ারম্যান। ইদানিংকালে দেখবেন 13-14 সালের কথা আপনাদের মনে আছে, যারা উপরাও নিরীহ নিরপরাধ মানুষদেরকে একের পর এক পেট্রোল বোমাতে হত্যা করে রাষ্ট্রের সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে, এমনকি পবিত্র পাক কালাম শরীফও তাদের হাত থেকে রক্ষা পায়নি। অর্থাৎ তাদের নিজেদের স্বার্থ হাসিল করতে দেশ ধ্বংস হোক, মানুষ পুড়ে ছারখার হোক, তাদের তাদের কিছু যায় আসে না। আবার নতুন করে নীল নকশা করছে, সেই ছোট্টবেলায় দাদা দাদির নানা নানির কাছে রূপকথা শুনতাম, বড় বড় ব্রিজ করতে গেলে মাথার খুলনি লাগে, সেরকম প্রচার প্রচারণা চালিয়ে আবার এদেশকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে শেখ হাসিনার সকল অর্জন বাংলার মানুষের দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়া এই সব কিছু থমকে দেওয়ার জন্য বিশ্বের কাছে বাংলাদেশে কেউ নিরাপদ নয় এটি প্রমাণ করার জন্য নতুনভাবে তারা নীল নকশা করে আবার সেই অপকর্মে তারা লিপ্ত হচ্ছে। আপনারা শুনেছেন এই কুলা দৌলতপুরের একটি ছোট্ট বাচ্চা এতিমখানার লেখাপড়া শিখছে, তার মস্তক বিচ্ছিন্ন করা হয়েছে, আমরা হতবাক হয়েছিলাম সেই আনন্দ মোহন গাঙ্গুলিকে হত্যা করা, কুরআন হাফেজকে হত্যা করা, খ্রিস্টানদের নেতাকে হত্যা করা, সারা বাংলাদেশে এইভাবে হত্যাচন্দ্র চালিয়ে মানুষকে আতঙ্কিত করেছিল, আবার নতুনভাবে তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই লাল দাফন করতে গিয়ে দেখেছি সেই এলাকার মানুষের কি হৃদয় বিদারক কষ্ট, দুঃখদার্তনা তার পরিবারে এবং প্রত্যেকটি মানুষের চোখে আমরা দেখেছি অশ্রু। সকলেই এই ধিক্কার জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে এবং প্রকৃত দোষীদের
শাস্তির দাবি করেছে। আমি সেখানে বলে এসেছিলাম এবং তাদেরকে আশ্বস্ত করেছিলাম, মাননীয় সকল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়ে কোন ক্রিমিনাল অপরাধ ঘটিয়ে পার পাওয়ার কোন সুযোগ নেই। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দক্ষ কর্মকর্তা এবং অত্যাধুনিক ইকুইপমেন্ট সরঞ্জাম উনি নিয়ে এসছেন, যা দিয়ে যে কোনো ঘটনা সহজেই আইডেন্টিফাই করা সম্ভব হবে, চিহ্নিত করা সম্ভব হবে। বাস্তব পাওয়া যাচ্ছিল না। আমি বারবার চুয়াডাঙ্গার কর্মকর্তাদের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি, দাফন কার্য সম্পন্ন হবে এমনই সময় আমাদের কাছে মেসেজ আসলো, আমরা সেই মাথা টিপে নিচ্ছি। আমি অপেক্ষা করতে বললাম, সেই মাথা এনে সন্ধ্যার পরে সেই লাশ দাফন করা হয়েছে। এবং আপনারা নিশ্চিত থাকেন, ইতিমধ্যে সেটি আইডেন্টিফাই হয়েছে, ডিএনএ টেস্টের কাজ চলছে। দুই একের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে অ্যারেস্ট করা হবে এবং মাথায় যদি লাগবে সেই সেতুতে, মাথা কেন পাওয়া গেল সেই এলাকার ঘটনাস্থল, এগুলো গুজব। একইভাবে আপনারা লক্ষ্য করেছেন, মায়ের কোলে সন্তান যাচ্ছে নিয়ে ছেলে ধরা বলে তাকে মারতে মারতে মেরেই ফেলা হলো, এটি অত্যন্ত সবার জন্য কষ্টদায়ক। আমি আজকের এই পরিসরে নেতৃবৃন্দ রয়েছেন সকলের কাছে আমার আবেদন থাকবে, মেম্বার চেয়ারম্যান, এমপি, উপজেলা চেয়ারম্যান, যারা আমরা জনপ্রতিনিধি আছি না কেন, আমাদের মধ্যে একটা প্রতিপক্ষ সবার পিছনে তাড়া করছে, ভালো কাজ না করতে পারে, সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, ভালো উন্নয়ন যাতে না হয়, একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী যাতে অপ্রস্তুত হয়, সবার কাছে অপ্রিয় হয়, তার জন্যেও একটা পক্ষ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যে গুণাবলী ইতিপূর্বে যত ষড়যন্ত্র করেছে, আমাদের সকল সহযোগী সংগঠনের নেতৃত্বের গুণাবলীর কারণে সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে, নস্যাৎ হয়ে গেছে। আগামীতেও এই ছেলে ধরার যে প্রকাণ্ড, এই মস্তকবিহীন মাথার প্রয়োজন, এই যে প্রকাণ্ড তারা চালাচ্ছে, আমরা নতুনভাবে আবার এদেরকে মোকাবেলা করতে রাজপথে অতন্দ্র প্রহরীর মতো আমরা আমরা বঙ্গবন্ধু সেই ভাষায় কথা বলবো, ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ যারা আছেন সকল সংগঠনের নেতৃত্বে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা ইউনিয়নে আমরা সুসংগঠিত সংগঠন আমরা দাঁড় করাতে চাই, যার আলোকে এই সকল ষড়যন্ত্রকারীরা তাদের পরিবর্তন হতে বাধ্য হয়, আমরা সেই আঙ্গিকে ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব আমরা সৃষ্টি করতে চাই। বাংলার মানুষ ভালো আছে, ভালো থাকতে চায়, রাজনীতি করা মানুষ খুব কম, সাধারণ শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি, এদেশের আপন জনসাধারণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অত্যন্ত হস্তশীল, বঙ্গবন্ধুর যে ইতিহাস যে জীবনী তার প্রতি সকলেই শ্রদ্ধা নিবেদন করে, যে কারণেই আমরা দেশত্ববোধ, দেশপ্রেমিক, দেশের ভালো যারা চাই এই মানুষদেরকেই আমরা বেশি মূল্যায়ন করতে চাই, তাদের আগের কাতারে আমরা আনতে চাই। সম্মানিত উপস্থিতি, সেই আঙ্গিকেই আমাদের এগিয়ে যেতে হবে। ইতিপূর্বে আমি আমাদের সকল সহযোগী সংগঠন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা জানেন, আজকে সকলেই এক কাতারে একসাথে, কোনো বিভেদ নেই, কোনো পার্থক্য নেই। ইতিপূর্বে এই কালীগঞ্জের বাস্তবতায় এত সুসংগঠিত সংগঠন আর ছিল না, আজকে সেই পর্যায়ে আছে। সে কারণে
কারো মধ্যে যাতে কোনো বিভেদ না হয়, প্রিয় নেত্রী কালীগঞ্জকে নিয়ে যেন কোনো সময় তার দুশ্চিন্তা করতে না হয়, সব সময় উনি যাতে মনে রাখেন যে কালীগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, চারের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, বঙ্গবন্ধুর আদর্শের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। আমরা সেই আঙ্গিকে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংগঠনকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আজকের এই 25তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই দৃঢ় প্রত্যয় সকলের মধ্যে রেখে সবার মধ্যে এই বিষয়টি যাতে জাগ্রত হয় সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। দেখি তো ভাই, আরে দিস।